যা যা বলছিলাম তা যে সর্বৈবভাবে সঠিক সেটা প্রতিদিন বেশি বেশি করে পরিষ্কার হচ্ছে। অজস্র মিডলম্যান পারলে ব্লকে ব্লকে, তখন যখন সত্রঞ্জন বলে বাজার গরম হচ্ছিল তখন এটা আমরা বারবার বলেছি যে এরকম সত্রঞ্জন একা বাগদা ব্লকে নয়, পশ্চিমবাংলার সর্বত্র এরকম কারুর নাম রঞ্জন হতে পারে, কারুর নাম অন্য কিছু হতে পারে। এখানেও তো এর নাম চন্দন, অ্যালায়েন্স রঞ্জন, অ্যালায়েন্স সৎ, অ্যালায়েন্স নানা কিছু, শূন্য খাতায় নম্বর বেশি, সাতটায় নম্বর বেশি, মজা বেশি, নানা বিধ এইরকম সব ব্লকেই আছে। এরা মিডলম্যান টাকা এক্সটর্শন করেছে এবং সেই টাকা ঘাটে ঘাটে কালীঘাট পর্যন্ত পৌঁছে দিয়েছে। তার বিনিময়ে দুর্নীতি চাকরি তার রমরমা হয়েছে, কারি কারি টাকা বস্তা ভর্তি করে কলকাতায় পাঠিয়েছে। উপেন বিশ্বাস নিজে সেবা তারা বলেছেন পরে ধরা পড়েছে, আর কলকাতায় যেখানে যেখানে পাঠিয়েছেন তাদের বহু নেতা ভায়া মিডিয়া করে রঞ্জনের ডেরা এসে হাজির হতেন, কিন্তু এতদিন সময় লাগবে কেন, আর কতদিন লাগবে, মাথা ধরতে হবে। সব তো ঠ্যাং হাত পা ধরে টানা হেঁচড়া চলছে, মাথা ধরতে হবে। জল তো যেখানে যাওয়ার সেখানে চলে গেছে, জল স্নেহ এগুলো নিম্নগামী হয়, কিন্তু এখানে তো জল বাষ্প হয়ে উপরের দিকে চলে গেছে, আর সেই জলের মধ্যেই জাল ফেলে যেগুলো উঠে আসছে সেগুলো সমস্ত তেলাপিয়া ছোট নাইলনটিকা টাইপের মাছ, কাঁটা বেচে মাছ, আর মানুষ খেতে খুব একটা উৎসাহ দেখাচ্ছেন না। আমরা কাকে বলবো, কি মানুষ কাকে বলছে, মানুষ বড় মাথার কাতলা চায়, বোয়াল দরকার নেই, বড় মাথার কাতলা অথবা পাকা রুই, এগুলো ধরা পড়লে তখন আলোচনা হবে। দালালদের নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, এদের ক্ষমতা নেই এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে এরকম রূপ দেওয়ার। এরা সবাই একটা বড় মেশিনের কিছু কম্পোনেন্টস মাত্র, ছোট ছোট দালাল।